নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। করোনা আতঙ্কে ভোট করাতে পাড়ি দিলেন ভোট কর্মীরা। বিজেপির পতাকা ছেড়াই চাঞ্চল্য রামপুরহাটে। ভোটের আগে সজাগ পুলিশ প্রশাসন। এবার খবর বিস্তারিত। রাত পোহালেই রাজ্যের শেষ দফা নির্বাচন। শেষ তথা অষ্টম দফায় অন্যান্য জেলার সঙ্গে বীরভূমের 11টি বিধানসভা কেন্দ্রেই হতে চলেছে ভোট গ্রহণ। এদিন সিউড়ি রামকৃষ্ণ বিদ্যাপীঠ তথা এলসি কলেজ প্রাঙ্গণে ভোটকর্মীরা তাদের দায়িত্ব ও ভোট সরঞ্জাম বুঝে নিয়ে রওনা দেন ভোট গ্রহণ কেন্দ্রে। এবারে নির্বাচন যেমন শাসক দলের কাছে বাঁচন মরণ লড়াই, তেমনি করোনা পরিস্থিতিতে ভোট করানোটাও ভোট কর্মীদের কাছে অনেকটাই আতঙ্কের। সব মিলিয়ে 21-এর বিধানসভা নির্বাচনে চিন্তিত সব পক্ষই। ভয় টিভি সিউড়ি। ভোটের আগের দিনেও রামপুরহাটে ছড়ালো রাজনৈতিক অশান্তি। শহরের 10 নম্বর ওয়ার্ডের বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের। বিজেপি নেতৃত্বের দাবি, নিরপেক্ষ নির্বাচনের আতঙ্কে ভুগছে শাসক দল, তাই তারা সন্ত্রাসের মাধ্যমে সাধারণ ভোটারদের রুখতে চাইছে ভোটদানে। এটাই রামপুরহাট 10 নম্বর ওয়ার্ডে 114 এবং 15 নম্বর বুথে কিছুদিন আগে আমরা ভারতীয় জনতা পার্টি কিছু পতাকা লাগানো হয়েছিল, যেহেতু আগামীকাল 29 তারিখ আমাদের নির্বাচন। তো উক্ত পতাকাগুলো লাগানোর পর যখন আমরা আজকে দুপুরে বিভিন্ন পাড়ায় পাড়ায় একটু ঘুরে দেখতে যাই যে আমাদের ঠিকঠাক রয়েছে কি না, তখন আমরা দেখি যে পোল বা বিভিন্ন জায়গায় কাঠিটা রয়েছে কিন্তু সেই পতাকা নেই। আমরা ভাবলাম হয়তো একটা হাওয়াতে উড়ে গেছে, কিন্তু যখন আমরা পুরো অলি গলি দেখতে লাগি তখন দেখি প্রত্যেক গলিতেই এরকম ঘটনা। এরপর আমরা এবং আমাদের ছেলেরা যখন আমরা শুরু করি যে এগুলো গেল কোথায় খুঁজতে লেগে দেখি, আপনারা রামপুরহাট শহরে অনেকেই জানবেন ডক্টর পিকে রায় যেখানে বাড়ি ছিলেন, বাড়িতে থাকতেন, তার সামনের যে গলি তার পাশেই একটা পুরনো পোড়ো বাড়ি যেখানটায় কেউ বসবাস করে না, তার প্রাচীরের উল্টো দিকে সমস্ত পতাকাটা পড়ে রয়েছে। আমি এই বিষয়ে তীব্র ধিক্কার জানাই ভারত মাতা কি জয়। আপনার নাম? ভয় টিভি রামপুরহাট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ভোটের আগে নাকা চেকিং দুবরাজপুর থানার পুলিশের। রাত পোহালেই বীরভূম জেলায় অষ্টম দফার বিধানসভা নির্বাচন, তার জন্য সব প্রস্তুতি সম্পন্ন, তাই বেড়েছে প্রশাসনিক তৎপরতা। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে কয়েকদিন আগে থেকেই দুবরাজপুর থানার সারিবাগান, বাবুপুর চেকপোস্ট এলাকায় শুরু হয়েছে জেলা পুলিশের নজরদারি। এই বিধানসভায় যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় তার জন্য জোর কদমে চলছে দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং।
আজ দুবরাজপুর থানার শাড়িবাগান মোড়ে দুই চাকা ও চার চাকা গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি এএসআই শিবশঙ্কর সিংয়ের নেতৃত্বে দুবরাজপুর থানার বাবুপুর ঘাটে বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। উল্লেখ্য, ভিন জেলার সংযোগকারী রাস্তায় চলছে পুলিশের এই নাকা চেকিং বলে জানা যায়। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। করোনা আতঙ্কে ভোট করাতে পাড়ি দিলেন ভোট কর্মীরা। বিজেপির পতাকা ছেড়াই চাঞ্চল্য রামপুরহাটে। ভোটের আগে সজাগ পুলিশ প্রশাসন। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।